আজ মিলেছি সবাই দলে দলে শিক্ষা শান্তির পতাকা তোলে আজ মিলেছি সবাই দলে দলে শিক্ষা শান্তির পতাকা তোলে আজ মিলেছি সবাই দলে দলে শিক্ষা শান্তির পতাকা তোলে আজ
বলে আর নামানা বিজয় রথে চলব সবাই যুদ্ধপথে পর্ব যুগের মঙ্গল চন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয় মঙ্গল চন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয় মঙ্গল চন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয় মঙ্গল চন্ডি নিশিকান্ত উচ্চ মন মো
আছো তুমি আমায় কি দিব তার প্রতি কেউ বুড়ুয়া
Moja
অর্থ বিষয়ক কমিটির পরপরই মঞ্চে যাবে অভ্যর্থনা কমিটি, অভ্যর্থনা উপকমিটি পর যাবে প্রকাশনা কমিটি, অভ্যর্থনা কমিটির পরে প্রকাশনা কমিটি, তারপর যাবে আপ্যায়ন কমিটি, তারপরে সংস্কৃতি বিষয়ক কমিটি, তারপর মঞ্চে যাবে রেজিস্ট্রেশন কমিটি। মঞ্চে যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অর্থ বিষয়ক কমিটির সদস্যরা ছাড়া বাকি সবাই মঞ্চকে খালি করে দেবেন। কমিটির ফটো সেশনের পরে সবগুলো উপকমিটির ফটো সেশনের পরে 1950 সাল থেকে এখন পর্যন্ত সবগুলো ব্যাচ একে একে ফটো সেশন করার সুযোগ পাবেন মঞ্চে গিয়ে। আমরা সবাইকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করে বলছি, আমাদের উদযাপন পর্ষদের বিভিন্ন উপকমিটি রয়েছে, উপকমিটিগুলো এক এক করে তাদের সবাইকে আমরা স্টেজে নিয়ে আসবো। এখানে আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মঞ্চ খালি করে দেন, আপনাদের জন্য যথেষ্ট সময় দেওয়া হবে, আপনারা সবাই ছবি তুলবেন। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আমি আবার অনুরোধ করে বলছি, আপনারা মঞ্চটি খালি করে দেন, আমাদের মঞ্চটি খালি করে দেন, আমাদের বিভিন্ন উপকমিটিগুলো আছে, উপকমিটিগুলো পর্যায়ক্রমে তাদের ছবি তোলা হবে এবং পরবর্তীতে এক স্টুডেন্ট যারা আছেন সবাই ছবি তুলবেন। এখানে স্কুলের প্রতিষ্ঠাতাগণ আছেন, সবাই এক এক করে ছবি তুলবেন। এখানে টিচার আছেন, পাউন্ডার আছেন, সবাই এক এক করে ছবি তুলবেন। সবাই প্রতি আমার আকুল আবেদন, আপনারা মঞ্চটি খালি করে দেন, আজকের এই শান্তি শৃঙ্খলা রক্ষা। আপনারা নিজ নিজ জায়গায় আসন গ্রহণ করুন। মঞ্চে রয়েছেন রেজিস্ট্রেশন উপকমিটি। রেজিস্ট্রেশন উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন জনাব হাজী আব্দুস সালাম। অধ্যাপক সুরাব আলীর নেতৃত্বে প্রকাশনা কমিটির সকল মেম্বাররা,
রেজিস্ট্রেশন কমিটির পরপরই মঞ্চে আসবেন। আপনারা নিজ নিজ জায়গায় আসন গ্রহণ করুন, আমরা মঞ্চ দেখতে পাচ্ছি না এবং ঘোষণা দিতে পাচ্ছি না। দেওয়ার জন্য আগামীকাল আমাদের ব্যবস্থা রয়েছে, আজকে আমরা শুধুমাত্র পুনর্মিলনীতে সারাদিন থাকব এবং বিজ্ঞাপন কমিটি, তারপর পরই মঞ্চে যাবেন সংস্কৃতি বিষয়ক কমিটি। সংস্কৃতি বিষয়ক কমিটি প্রচার কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন বাবু চঞ্চল পাল। বাবু চঞ্চল পালের নেতৃত্বে প্রচার কমিটি মঞ্চে যাবেন। সংস্কৃতি বিষয়ক কমিটির পরপরই মঞ্চে যাচ্ছেন প্রচার কমিটি। প্রচার কমিটির সকল সদস্যরা মঞ্চে যাচ্ছেন। প্রচার কমিটির পরে গণসংযোগ বিষয়ক কমিটি মঞ্চে থাকবে। প্রচার কমিটির দায়িত্বে রয়েছেন বাবু চঞ্চল পাল, আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন বাবু চঞ্চল পাল। প্রচার কমিটির পরে মঞ্চে যাবে গণসংযোগ বিষয়ক কমিটি, আহ্বায়কের দায়িত্বে ছিলেন জনাব হোসেন আহমদ নান্নু। জনাব হোসেন আহমদ নান্নুর নেতৃত্বে গণসংযোগ বিষয়ক কমিটি মঞ্চে যাবেন তারপর পরই। বিভিন্ন কমিটিতে দায়িত্বরত যারা ছিলেন তাদেরকে আপনাদের নিজেদের আহ্বায়কের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আমরা শুধুমাত্র আহ্বায়কের নামটি বলবো এবং বাকিরা মঞ্চে চলে যাবে। প্রচার কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন বাবু চঞ্চল পাল। বাবু চঞ্চল পালের দায়িত্বে গণসংযোগ কমিটির সকলেই মঞ্চে ইতিমধ্যে রয়েছেন। তারপরে মঞ্চে যাবে মঞ্চ আসন বিষয়ক কমিটি। জনাব মোহাম্মদ মঈনুদ্দিন মোহন আহ্বায়কের দায়িত্বে ছিলেন। জনাব মোহাম্মদ মঈনুদ্দিন মোহনের নেতৃত্বে মঞ্চে যাচ্ছেন মঞ্চ আসন বিষয়ক কমিটি। গুলো শেষ হওয়ার পর পরই 1950 সাল থেকে এখন পর্যন্ত স্কুলের সবগুলো ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চে আসার সুযোগ পাবেন এক এক ব্যাচ করে। শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটি দায়িত্বে রয়েছেন জনাব হুমায়ুন রশিদ মাসুদ। আহ্বায়কের দায়িত্বে রয়েছেন জনাব হুমায়ুন রশিদ মাসুদ। শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক কমিটির আহ্বায়কের দায়িত্বে জনাব হুমায়ুন রশিদ মাসুমের নেতৃত্বে সবাই মঞ্চে যাবেন। কমিটি, অর্থ বিষয়ক কমিটি, অভ্যর্থনা কমিটি, তারপর মঞ্চে যাবেন গণসংযোগ বিষয়ক কমিটি। গণসংযোগ বিষয়ক কমিটি আহ্বায়কের দায়িত্বে রয়েছেন জনাব হোসেন আহমদ নান্নু। জনাব হোসেন আহমদ নান্নু গণসংযোগ বিষয়ক কমিটি জনাব হোসেন আহমদ নান্নুর নেতৃত্বে সবাই মঞ্চে রয়েছেন। Thank you.
মঞ্চ আসন বিষয়ক কমিটি যারা আজকের এই মঞ্চকে চমৎকারভাবে সাজিয়েছেন এবং ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন, মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন জনাব মোহাম্মদ মইনুদ্দিন মোহনের নেতৃত্বে। মঞ্চ আসন বিষয়ক কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ মইনুদ্দিন মোহনের নেতৃত্বে মঞ্চে রয়েছেন যে সকল ভাইরা, তাদের মাধ্যমে আমরা আজকে এই সুন্দর মঞ্চটাকে পেয়েছি, তাদের জন্য একটা হাততালি চাইছি সবার কাছে, জোরে একটা হাততালি চাইছি সবার কাছে। শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক কমিটি যারা আজকের দর্শকদেরকে ভেনুতে প্রবেশ থেকে শুরু করে এখন পর্যন্ত শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন জনাব হুমায়ুন রশিদ মাসুমের নেতৃত্বে শৃঙ্খলা নিরাপত্তা বিষয়ক কমিটি। শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক কমিটি, আমরা একটা হাততালি চাইছি সবাই কাছ থেকে। শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক কমিটি, প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি মহিলা বিষয়ক কমিটির আহ্বায়ক জনাব সুষমা সুলতানা রুহির নেতৃত্বে মহিলা বিষয়ক কমিটি। মঞ্চে যাবে মহিলা বিষয়ক কমিটির সকল সদস্যবৃন্দ। আমরা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, উপকমিটিগুলোর পরপরই আপনাদেরকে আমরা মঞ্চে আহ্বান করব ফটো সেশনের জন্য। তারপর পর আমরা মঞ্চে আহ্বান করব অত্র স্কুলের সাবেক সকল শিক্ষক বৃন্দকে, সম্মানিত সাবেক ও বর্তমান সকল শিক্ষক বৃন্দকে আমরা মঞ্চে আহ্বান করব তারপর পরই। মহোদয়গণ, মহিলা বিষয়ক কমিটির আহ্বায়ক জনাব সুষমা সুলতানা রুহিকে অনুরোধ করছি তার কমিটির সকল মেম্বারদেরকে নিয়ে মঞ্চে ফটো সেশনের জন্য যাওয়ার জন্য। মঞ্চে আসছেন মহিলা বিষয়ক উপকমিটির আহ্বায়ক জনাব সুষমা সুলতানা রুহির নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। স্কুলের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক মহোদয়গণ মঞ্চে আসছেন ফটো সেশনের জন্য। মহিলা বিষয়ক কমিটির সদস্যবৃন্দ, মঞ্চ খালি করে দেওয়ার জন্য আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি অত্র স্কুলের প্রাক্তন এবং বর্তমান সকল শিক্ষক শিক্ষিকা মহোদয়গণকে। আমরা সকল শিক্ষক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি সাবেক এবং বর্তমান শিক্ষক বৃন্দ যারা অত্র স্কুলে থেকে শিক্ষার আলো ছড়ানোর জন্য ছাত্রছাত্রীদেরকে কাজ করে চলেছেন এত দীর্ঘ বছর ধরে, যারা কাজ করে গেছেন এবং যারা বর্তমানে কাজ করে যাচ্ছেন সেই সকল শিক্ষক শিক্ষিকা মহোদয় মহোদয়াগণকে আমরা মঞ্চে ডাকছি। Gracias.
অত্র স্কুলের সকল শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান এবং প্রাক্তন শিক্ষক যারা রয়েছেন তাদের সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফটো সেশনের জন্য অনুরোধ জানাচ্ছি অত্র স্কুলের সাবেক এবং বর্তমান সকল শিক্ষক মণ্ডলীকে। মণ্ডলীর পরে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্যদের। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। তাদের মধ্যে রয়েছেন জনাব ডক্টর মোহাম্মদ এনামুল হক সর্দার সভাপতি, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন গোলাপ শিক্ষক প্রতিনিধি, জনাব হৃদয় শ্রী দে শিক্ষক প্রতিনিধি, জনাব কাজী আজাদ মিয়া অভিভাবক সদস্য, জনাব আব্দুল মালিক অভিভাবক সদস্য, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম অভিভাবক সদস্য, জনাব আশিক আলী অভিভাবক সদস্য, জনাব রিঙ্কু রানী সেন সংরক্ষিত মহিলার অভিভাবক সদস্য, জনাব মোহাম্মদ মুজাহিদ আলী দাতা সদস্য, জনাব মোহাম্মদ সুন্দর আলী খান শিক্ষানুরাগী সদস্য, জনাব মোহাম্মদ শহীদ হাসান সদস্য সচিব। শিক্ষকদের পরপরই আমরা বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যদেরকে মঞ্চে আহ্বান করব ফটো সেশনের জন্য। এ পর্যায়ে মঞ্চে আসছে মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সবাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ এনামুল হক সর্দার, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন গোলাপ শিক্ষক প্রতিনিধি, জনাব হৃদয় স্মিতে শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্য জনাব কাজী আজাদ মিয়া অভিভাবক সদস্য, জনাব আব্দুল মালিক, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম অভিভাবক সদস্য, জনাব আশিক আলী অভিভাবক সদস্য, জনাব রিঙ্কু রানী সেন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, জনাব মোহাম্মদ মুজাহিদ আলী দাতা সদস্য, জনাব মোহাম্মদ সুন্দর আলী খান শিক্ষানুরাগী সদস্য, জনাব মোহাম্মদ শহীদ হাসান সদস্য সচিব। মঞ্চে আছেন মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা পর্ষদের সবাই। এ পর্যায়ে মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন যে সকল শিক্ষার্থীরা আছেন তাদেরকে ব্যাচ অনুযায়ী মঞ্চে এসে ছবি তোলায় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রথমেই মঞ্চে আসবেন সব থেকে সিনিয়র সদস্যরা, অর্থাৎ 1930 থেকে 1950 সালের যে সকল প্রাক্তন শিক্ষার্থীরা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। 1930 থেকে 1950 সালে যারা এই বিদ্যালয়ে ছিলেন সেই সকল শিক্ষার্থীদের মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাচ্ছি
মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের এই 130 বছর পূর্তি উৎসব এবং পুনর্মিলনী অনুষ্ঠানে যে সকল স্পন্সররা ছিলেন তাদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত 130তম বর্ষপূর্তি ও পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির স্বনামধন্য সভাপতি আমার অনুজ প্রতিম প্রিয় ছাত্র ডক্টর এনামুল হক সর্দার, এই অডিয়েন্সের মধ্যে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, আমার অনেক অগ্রজ, আমার এক শিক্ষক আমি দেখতে পাচ্ছি জনাব জ্যোতির্ময় দেব, আমার ছোট বড় সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আদাব। আমি সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি এই স্বনামধন্য বিদ্যাপীঠের একজন প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক হিসাবে শতাব্দীর ঊর্ধ্বে যার বয়স সিলেট অঞ্চলের অন্যতম ও প্রাচীনতম আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের বহুল কাঙ্ক্ষিত 130 বছর প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উদযাপন পরিষদের ডাকে সাড়া দিয়ে সুদূর যুক্তরাষ্ট্রে থেকে সশরীরে উপস্থিত হতে পেরে যার প্রণায় আনন্দিত। এই মহেন্দ্রক্ষণে অতীতের আনন্দ বেদনার স্মৃতি বিজড়িত আমার প্রাণ প্রিয় গৌরব উজ্জ্বল শিক্ষালয়ের প্রাক্তন বর্তমান সকল ছাত্রছাত্রীর সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষানুরাগী দাতা, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শুভানুদ্যায়ী সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা ও প্রাণডালা অভিনন্দন। আমাদের সকলের প্রাণ প্রিয় বিদ্যালয় যোগ্য মানুষ গড়ার গুরু দায়িত্বটি প্রতিষ্ঠাকাল থেকে নিষ্ঠা সাধন পালন করে আসছে। এই বিদ্যালয় থেকে অনেক নক্ষত্র সম আলোকিত মানুষ অধ্যয়ন শেষে দেশে ও বিদেশে নানা প্রান্তে ছড়িয়ে থাকা অজস্র গুণীজন অকৃত্রিমভাবে বিলিয়ে চলেছেন তাদের মেধা ও জ্ঞানের দ্যুতি। আবার বড্ড অনগণ্য ব্যক্তি এই বিদ্যাপীঠে শিক্ষালাভের পর এই প্রতিষ্ঠানে 80-এর দশকের শিক্ষকতার প্রথম দিকে শিক্ষকতার সুযোগ লাভ করি। আমার দৃঢ় বিশ্বাস, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মহিরূপ প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে আহরিত জ্ঞান আমাকে আমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আর এই কৃতিত্বের দাবিদার আমার পরম শ্রদ্ধেয় জন্মদাতা পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আলহাজ শাহ নেছর আলী সাহেব, আমার পরম মমতাময়ী জননী নুরুন্নেসা খানম, কিংবদন্তি শিক্ষক প্রয়াত জনাব রামরঞ্জন ভট্টাচার্য, লতিফুর রহমান চৌধুরী, মুহাম্মদ জৈনুল্লাহ, সামাদুদ্দিন সানাওয়ার আলী, মথুরানাথ চৌধুরী, যামিনী কুমার দাস, সীতেশ কান্তি দে, পণ্ডিতচর বনমালী চক্রবর্তী, কামিনী কুমার দাস, মোহাম্মদ ইসিমুল্লাহ,
দেবেন্দ্র কুমার চক্রবর্তী, ডক্টর গুলাম মোস্তফা, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আজিম হোসেন চৌধুরী, জ্যোতির্ময় দেব সহ সৈয়দ ইফতেখার আলী পন্তকার মুহাম্মদ, এইসব গুরুজনের প্রাপ্য আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আমি আমার পরলোকগত জনক এবং ভূমিদাতা প্রতিষ্ঠাতা ও শিক্ষকদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের আন্তর শান্তি কামনা করছি। যারা আমাদের মধ্যে জীবিত রয়েছেন, আমার জানা মতে আমার এরা শিক্ষক ছিলেন, জনাব জ্যোতির্ময় দেব, সৈয়দ ইফতেখার আলী, দোকান মুফাসসির আলী, আসমত আলী আমার শিক্ষকও ছিলেন, আমি তাদের কলিগও ছিলাম, তারা জীবিত রয়েছেন, তাদের সুস্বাস্থ্য আমি কামনা করছি। পরিশেষে উদযাপন কমিটির সকল সদস্যবৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই বর্ণাঢ্য মেলা সুন্দর ও সফল হয়েছে, স্পেশালি ডক্টর এনামুল হক সর্দার, আরশ আলী, আমার প্রিয় ছাত্র শহীদ আসান সহ এরা বর্তমানে সবাই আমার ছাত্র ছিলেন, আমি খুবই আনন্দিত যে তাদের সাথে তো দূর থেকে আসি আমি জড়িত হয়ে একসাথে উদযাপন করতে পারছি, তার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সবাইকে আবার সালাম ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ১৩০ বছর পূর্তি পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সুদূর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য থেকে আগত মঙ্গলচন্দ্র নিশিকান্ত মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, এই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত প্রতিষ্ঠাতা সদস্যগণ, সাবেক কমিটির সদস্যবৃন্দ, বর্তমান কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ও আদাব। আসলে এই মিলন মেলা খুব অল্প সময়ের মধ্যে আমরা শুরু করতে পেরেছি, বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে আমরা এই পর্যায়ে আজকের এই অবস্থানে আমরা এসেছি, আমাদেরকে অনেকজন সহযোগিতা করেছেন, বিশেষ করে আমি রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক হিসাবে সবার সাথে সহযোগিতা করেছি, সবাই আমাদের সাথে সহযোগিতা করেছেন অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, সবার অক্লান্ত প্রচেষ্টা অব্যাহত ছিল, বিদায় আজকের এই অবস্থানে আমরা এসেছি। এই জন্য আজকের এই উদযাপন পরিষদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, মঙ্গলচন্দ্র নিশিকান্ত মডেল হাই স্কুল যারা প্রতিষ্ঠা করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের আত্মার রুহের সমবেদনা কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সাথে অনেক ছাত্রছাত্রী যারা ছিলেন, আমাদের সহপাঠী ছিলেন, অনেকজন আমাদের মাঝে আজকে উপস্থিত নেই, বিভিন্ন কাজে ব্যস্ততা থাকার কারণে তারা আজকে উপস্থিত হতে পারে নাই, অনেকজন যুক্তরাজ্যে অবস্থান করছেন, অনেকজন যুক্তরাজ্যে অবস্থান করছেন, অনেকজন চাকরিরত ছিলেন, যার জন্য আজকে অনেকজনই আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই, আগামী কালও অনেকজনে আসবেন আমি আশা করছি, আমার সহপাঠী হীরা কালকেই অবস্থান করবে, অনুষ্ঠানে আসবে, এখানে অনেকজন এসেছেন, বিভিন্ন দেশ থেকে এসেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা আপনাদেরকে জানাচ্ছি, এই আগামী 20 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে, অনুষ্ঠান চলার প্রতি আপনারা
আপনাদের সহযোগিতা আমরা কাম্য মনে করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাবেন। আপনাদের সহযোগিতা না হলে এই অনুষ্ঠান সুন্দর হবে না। আপনারা দর্জ অবস্থান নিয়ে, জার্জির অবস্থান নিয়ে এই অনুষ্ঠানকে সুন্দর করবেন এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম আদাব। আজকে আমাকে 2 মিনিট সময় দেওয়া হয়েছে, আসলে সময় কম, আমি বসি বেলতে যাব না। আসলে যারা এখানে এই আয়োজন করেছেন, এই কমিটির যারা উদ্যোক্তা এবং আমাদেরকে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা 1982 সালে এই স্কুল থেকে মেট্রিক পাস করেছি। আমার বন্ধু আলা হোসেন সুরাব ভাই, আমার আরশ আলী, আমাদের সুবোধ ভাই, আমাদের আব্দুল মালিক মর্তুজা সহ আমরা যারা এখানে আছি, আমরা সবাই আমরা একসাথে লেখাপড়া করেছি, আমরা একসাথে এখান থেকে মেট্রিক পাস করে। আমি বক্তব্য রাখবো না, এই অনুষ্ঠান আয়োজন করতে আমরা বিগত কয়েক মাস ধরে আমরা চেষ্টা তদবির করে যাচ্ছি এবং আজকে চার বছর আজকের এই অনুষ্ঠান। আমরা আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আমাদের সদ্য মুরব্বীরা সিনিয়ররা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি 1982 সালের বেশ থেকে। এবং আমরা এই অনুষ্ঠান কতটুকু সুন্দর এবং সার্থক করে পেরেছি তা আমরা জানি না, তবে আমরা চেষ্টা করেছি। আমাদের উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক এনামুলক সর্দারকে সাথে নিয়ে, আমাকে অভ্যর্থনা কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, আমাদের সদ্য আতাউর ভাই অভ্যর্থনা কমিটির আহ্বায়ক, ইমরান রব্বানী সাহেব যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব শহীদ হাসান, আমরা সবাই মিলে চেষ্টা করেছি বিভিন্ন উপ কমিটিকে সাথে নিয়ে সর্বোপরি এই এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় আজকে পর্যন্ত আমরা এখানে আসতে পেরেছি। বাকি 2টা দিন বাকি রয়েছে, আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করে এবং 1982 সালের বেশের পক্ষ থেকে আপনাদেরকে সবারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের বেশের পক্ষ থেকে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় হোক সুন্দর প্রত্যাশা। আসসালামু আলাইকুম আদাব। আমরা 1981 ইংরেজিতে এই স্কুলে ভর্তি হয়েছিলাম। আমার সাথে আছেন বন্ধু সুব্রত, মাহমুদুর আব্দুল্লা, সঞ্জয়, আমি এবং আমার আরেক সহকর্মী কুদ্দুস ছিল, মনে হয় এখানে নেই। যাই হোক, আমরা আজকের এই প্রোগ্রামে একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমি প্রথমে স্মরণ করতে চাই আমার জন্মের পর থেকে যিনি শিক্ষাগুরু হিসাবে গুরু দায়িত্ব নিয়েছিলেন, আমার জন্মদাতা পিতা মরহুম জনাব আফরিজ বক্স সাহেব। এরপরে আমি 5ম শ্রেণীতে তাজপুর প্রাইমারি স্কুল থেকে, আমার সাথে মাহবুব আব্দুল্লাহ আছে, আমি সহ আমরা 13 জন 5-এ বৃত্তি পেয়ে আমরা আলাদা টুকেন নিয়ে এই স্কুলে ভর্তি হয়েছিলাম। 13 জন বৃত্তি পেয়েছিলাম ওই বছরে।